28 ঘন্টা পরে পানি পেয়েছে পা দুইটার উপর ভর দিয়ে পিছনটারে উঁচু রেখে যেভাবে বসতে হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বর্তমান আলেমদেরকে জেলে আটকে রেখে উপরের নির্দেশে কিভাবে নির্যাতন করা হচ্ছে তা হয়তো মুফতি আলী হাসান সাহেবের কাছ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে একে কোথাও যাবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চলুন বন্ধুরা আমরা দেখে আসি মুফতি আলী হাসান সাহেব কি বলেছে 28 ঘন্টা পরে পানি পেয়েছে পা দুইটার উপর ভর দিয়ে পিছনটারে উঁচু রেখে যেভাবে বসতে হয় বড় বড় মামলার আসামি যারা আছে তারা সারা দিন ঘুরে বেড়াচ্ছে মাঠে খেলাধুলা করছে কেউ গিয়ে জিমে জিম করছে কেউ গিয়ে সেলুনে চুল কাটছে কত সুযোগ আর সুবিধা আর আমাদেরকে নির্মমভাবে ফেলে রাখা হয়েছে কারো কাছে দুঃখ প্রকাশ করারও কিছু নাই সাক্ষাৎ বন্ধ বিকল্প হিসাবে সবাইকে টেলিফোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে তোমরা 10 মিনিট করে পরিবারের সঙ্গে কথা বলবা মাসের পর মাস পেরিয়ে যায় আমাদের ক্ষেত্রে সেই সুবিধা দেওয়া হয় না এক পর্যায়ে গিয়ে চালু হলো তখনও আলাদা করে আমাদের কয়েকজন আলেমকে এখান থেকে আলাদা রাখা হয়েছিল বললাম সবাই কথা বলতে পারছে আমাদের চাইতে ভারী মামলা যাদের তারা কথা বলতে পারছে আমাদের অপরাধ কি না হুজুর কোনো অপরাধ টপরাধ জানি না উপর থেকে নিষেধ আছে আচ্ছা সেই উপরটাকে সে উপরের সাথে কথা বলিয়ে দেন না না এই কথা বলা যাবে না তাহলে করার কি আছে সমন্বয়ের পন্থা কি না সমন্বয়ের পন্থা কিছু নাই কেউ এখন দুঃখে খাওয়া দাওয়া বন্ধ করে দিল এখন তার উপর শুরু হলো আরো বড় জুলুম খাবা না কেন তোমার খেতে হবে না খেয়ে অসুস্থ হবা পরে বদনাম হবে আমাদের এই সুযোগ তো আর নাই তো যখন এই হালতগুলো হয়েছিল বলার তো কিছু ছিল না কারণ সংখ্যায় যদিও বাস্তবে মনে হয় অনেক বেশি কিন্তু আমাদের চাইতে বড় সংখ্যালঘু আর কে আছে নিয়ে প্রথমেই যখন ঢোকানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথমে সেখানে বসার একটা সিস্টেম আছে যে বাথরুমে যেভাবে বসেন পা দুইটার উপর ভর দিয়ে পিছনটারে উঁচু রেখে যেভাবে বসতে হয় ঘন্টার পর ঘন্টা এভাবে বসিয়ে রেখে তারপর একজন একজন করে গোনে চেক করে টাকা পয়সা জমা নেয় অন্যান্য আসবাবপত্র সবকিছু ঠিকঠাক করে ভেতরে যাওয়ার প্রসেস তৈরি করে কতক্ষণ বসে থাকা যায় এভাবে চোরও এভাবে বসে আছে ডাকাতও এভাবে বসে আছে ধর্ষকও এভাবে বসে আছে আর মুরব্বি মুরব্বি আলেমরাও এভাবে বসে আছে একটু কোমরটা রেখে বসবেন ব্যাস ধমক শুরু হয়ে যাবে এভাবে বসছেন কেন কারণ ব্রিটিশরা শিখিয়ে গিয়েছে এই পদ্ধতি ব্রিটিশরা শিখিয়েছে কারারক্ষী যারা সাধারণ মানের একেবারে কর্মচারী রাষ্ট্রের একেবারেই খুব সাধারণ পর্যায়ের কর্মচারী তার সামনে এভাবে বসে আপনাকে আনুগত্য দেখাতে হবে যে আপনি হচ্ছেন ভৃত্য তারা হচ্ছে মনিব যেভাবে লর্ডের সামনে মনিবের সামনে গোলামরা বসে থাকে এভাবে বসে আনুগত্য শিখাতে হবে কারণ আপনাকে এখানে শিক্ষা দেওয়ার জন্য আনা হয়েছে আপনাকে আদর্শ মানুষ বানানো হবে আদর্শ মানুষ বানানোর জন্য গোলামি কবুল করতে হবে তো গোলামি কবুল করার একটা পদ্ধতি হলো এটা ব্যাস তারপর সেখান থেকে শুরু হলো চেক বড় অদ্ভুত ধরনের চেক লুঙ্গি খুলে অথবা প্যান্ট থাকলে প্যান্টের ভেতরে যেটা আছে ছোট প্যান্ট সেইটা খুলে পর্যন্ত চেক দেওয়া হচ্ছে অদ্ভুত রকমের চেক এমনকি যারা একটু দেখতে নেশাখোর মনে হয় ওদের তো হাতিয়েটা তিয়ে দেখছে ভেতরে আবার কোনো কিছু লুকায় রাখছে না কি আবাটি কিছুই বলার নেই কে মানবাধিকারের কথা বলবে আর মুখের ভাষা যে কি এটা তো এখানে উল্লেখ করা সম্ভবই না গালি ছাড়া একটা বাক্য তো মুখ থেকে বের হয় না লোক যেই হোক না কেন আমাদের যখন সিরিয়াল আসলো এসে সুন্দর করে চেক দিয়ে দিয়ে অনেক কিছু তো কেটে দিচ্ছে আমার একটা গামছা গামছার সাইজ তো জানেনি স্বাভাবিক মানের যে গামছা এক গামছারে কেটে 5 টুকরা করলো জিজ্ঞেস করলাম গামছা কাটছেন কেন বললো চুপ থাকেন যা করছি এখানে সব করতে থাকবো কিছু বলবেন না পরে গিয়ে জানতে পারলাম কোন একজন নাকি ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল এজন্য গামছা কেটে দিচ্ছে যাতে ফাঁসি দিয়ে কেউ মরার চেষ্টা না করতে পারে তখন বলেছিলাম বিছানার চাদর তো কাটলো না তাহলে গামছা যদি কাটা হয় এই ভয়ে যে ফাঁসি দিয়ে ঝুলবে বিছানার চাদর বা জেলের ভিতরে যে কম্বল দেয় সেগুলো দিয়ে তো আরো সুন্দর করে ফাঁসিতে ঝুলতে পারবে কিন্তু জোর যার মুল্লুক তার বলার তো কিছু নেই এরপর সিরিয়াল আসলো আমাদের পায়জামার রশি কেটে দিলে জিজ্ঞেস করলাম এটা কেমন কথা পায়জামার রশি কাটেন মানুষ পায়জামা পরবে কিভাবে কিন্তু পরবে কিভাবে এটা জবাব নাই জবাব হলো কেউ যদি ফাঁসি দেয় রশি দিয়ে বললাম পায়জামার রশির কি এমন পাওয়ার আছে 100 কেজির একটা মানুষে লটকিয়ে রাখবে এই পাওয়ার কি পায়জামার রশির আছে নাকি কিন্তু কিছুই বলার নাই কেটে রেখে দিয়েছে এক চেক পাড়ি দিলাম 2-2.5 ঘন্টা লাগিয়ে ভেতরে গিয়ে আরেক চেক তারপর গিয়ে আরেক চেক চেকে চেকেই মোটামুটি 4-5 ঘন্টা কেটে গেল তারপর নিয়ে ঢুকালো করোনার টাইম কোয়ারেন্টাইন করতে হবে আচ্ছা কোয়ারেন্টাইন ভালো কথা সামাজিক দূরত্ব মেনে যাতে করে একজনের দ্বারা করোনা অন্যের মধ্যে না ছড়ায় ছোট্ট একটা রুম আপনাদের এই স্টেজ যেরকম এর চাইতেও ধরেন অর্ধেক এরকম ছোট্ট একটা রুমের মধ্যে বেশি না মাত্র 7 জনরে ঢুকানো হলো এই ছোট রুমের আবার অর্ধেকের মতো হলো বাথরুম এর বাইরে যতটুকু জায়গা আছে এখানে 7 জন মানুষ কোয়ারেন্টাইন করতে হবে দূরত্ব বজায় রেখে যাতে করে কারো করোনা অন্যের গায়ে না ছড়ায়
হালও তেমন, সেখানে বসাই যাচ্ছে না। নামাজের সময় এতগুলো মানুষ মিলে নামাজ পড়াই কষ্ট হচ্ছে, রাত্রের ঘুম তো আর পরের কথা, তখনও তো বলার কিছু ছিল না, কার কাছে বলবো। পরের দিন নিয়ে দেখলাম সব আলেমদের মধ্যে সেখানে হাজির করা হলো, সেখানে আরো কঠিন পরিবেশ, হেফাজতের মামলা খেয়ে অন্যান্য মামলা খেয়ে যত আলেম বন্দী হয়েছিল কোয়ারেন্টাইনের নামে সবাইরে একে আচরণের একই হালতের মধ্যে ফেলে রাখা হয়েছে। এখন তাদের অবস্থা দেখে জুনায়েদ আল হাবিব মুরব্বী মানুষ, আমার বাপের চাইতেও বয়সে বড়, তারপর আরো এরকম সিনিয়র সিনিয়র যারা আছেন তাদের হালত দেখে তখন নিজের কষ্ট হালকা হয়ে গেল। আমি তো তরুণ মানুষ, আমার দ্বিগুণ তিনগুণ বয়সের যারা তারাই যখন এরকম কষ্ট করতে পারছে তার মানে এটা সমাধান এখানে নাই, কারো কাছে বলেও কোনো লাভ নাই। দুদিন পর পাঠানো হলো কাশিমপুর, সেখানে গিয়ে আবারও সেই চেক টেকের ধাপ পাড়ি দেওয়ার পর এবার নিয়ে ঢুকিয়ে দিল এক কামরার মধ্যে, পরিত্যক্ত এক কামরা। আমার জীবনে এত মশা দেখি নাই, সেখানে গিয়ে যেই পরিমাণ মশা দেখেছি, মশারির তো ব্যবস্থা নাই, কয়েলের ব্যবস্থা নাই, সারা রাত্রে এক মুহূর্ত ঘুমাতে পারি নাই, কয় হাজার মশা যে আমরা রুমের পাঁচ ছয় জন মিলে মেরেছে এটার হিসাব নাই, তারপরও মশা একটা কমেছে বলে মনে হয় না। গিয়ে ঢুকিয়ে দেওয়া হলো আসরের সময়, দরজা বন্ধ, 28 ঘন্টা পরে পানি পেয়েছে। প্রতিটা নামাজের সময় চিল্লাচিল্লি করলাম, আরে ভাই ইস্তেঞ্জার পানি না দিলে না দেন, খাওয়ার পানি না দিলে না দেন, অন্তত উজু করার একটু ব্যবস্থা করে দেন, নামাজ তো পড়া লাগবে, যান বাঁচুক আর না বাঁচুক নামাজ পড়ার একটা ব্যবস্থা তো থাকা দরকার, নামাজ ছাড়া তো আর দিলের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না। চিল্লায় চেঁচামেচি করে কোনো লাভ নাই, কেউ আসেও না ধারে কাছে। দূর থেকে জিজ্ঞেস করলাম, এই কারারক্ষীরা সব জায়গায় যাচ্ছেন, এখানে আসেন না কেন? বলল আপনাদের ধারে কাছে আসাও নিষেধ আছে। বললাম কি জন্য? করোনার ভয়ে, কোয়ারেন্টাইন এর জন্য? বলল না, আপনাদের হুজুরদের ব্যাপারে আলাদা আদেশ আছে, ধারে কাছে যাওয়া যাবে। এখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে পানির ব্যবস্থাটা খালি করে দেন। বললো এটা আমাদের দায়িত্ব না। অবাক হয়ে গেলাম, তাহলে দায়িত্বটা কার? যার দায়িত্ব তারে একটু বলেন তো, যার দায়িত্ব তারে ডাকো, আমাদের দায়িত্ব না। গেল মেজাজ গরম হয়ে, আরে ভাই নামাজটা তো পড়তে দিবা, অন্য কিছু করতে দেওয়ার না দাও। রাগে বলে ফেললাম, আল্লাহ লানত পড়ুক তোদের উপর। তারপরও কোনো পার্থক্য নেই, এমন একটা হালতে আমরা চলে এসেছি, এই যুগে অভিশাপরে ভয় পায় না। রিমান্ডে আমার যেই সময় ছিলাম একজন রাগ করে একদিন বলেই ফেলেছে, আল্লাহর কাছে বিচার দিব তোদের নামে। বললো তোমাদের হুজুরদের বিচার রে অভিশাপ রে আমরা এখন আর ডরাই না। সে অবাক, আমার নিজের কানে শোনা, আমি সেই রুমে সেখানে ছিলাম, যে কেন? কারণ হলো তোমাদের হুজুরদের দোয়া যদি কবুল হতো এতদিনে আমরা হালাক হয়ে যেতাম, তার মানে তোমাদের হুজুরদের দোয়া এখন আর কবুল হবে না, সেটা যে কারণেই হোক, তোমরা হয়তো হারাম খাও অথবা তোমাদের কোনো দুই নম্বরই আছে, এ কারণে তোমাদের দোয়ার কবুল হচ্ছে না, সুতরাং আমাদেরকে বদদোয়ার ভয় দেখিয়ে লাভ নাই, এই মারহালা বহু আগে পাড়ি দিয়ে এসেছি, যদি কিছু হওয়ার মতো থাকতো বহু আগেই হতো, হবে না কিছু। তা আমি সেই সময় যদি আমার সাথে কথা হচ্ছিল না এবং যে বলছিল সে ঊর্ধ্বতন কেউ না, সাধারণ বন্ধুরা, বন্দিকৃত সকল আলেমদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক, কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।